হ্যালো বন্ধুরা, তোমাদের সবাইকে গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো বলো একটু? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকে তোমাদের একটা ব্লগটা দেখাবো, ব্লগটা একটু অন্যরকম, একটু খারাপ লাগবে ব্লগটা, তো তোমরা দেখো আর কেউ স্কিপ করে যেও না। আর আমার ভিডিওটা তোমরা প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো অবশ্যই, এটাই তোমাদের কাছে বলবো। তো চলো দেখতে থাকো আজকের আমার ব্লগটা, ঠিক আছে? হ্যালো বন্ধুরা, দেখো আজকের আমার রান্না কী কী আছে। ভাত আজকে করেছি, গাজর আলু ভাজা, কিছুই না, নর্মালি ডাল, আর এই যে দেখছো পাঁপড় ভাজা। এই যে বড়ের টিফিন দেখো গোছানো হয়ে গেছে, এই যে দুই টিফিন বক্স ভাত, আর এই যে গাজর আলু ভাজা, আর এই যে ডাল, আর পাঁপড় ভাজাটা কী দেবো, কোনো টিফিন বক্স নেই সেজন্য প্লাস্টিকে দিয়ে দিয়েছি, জানি না কী থাকবে, এভাবেই খাবে আজকে রান্না আমার এটাই। দেখো সংসারের কাজ তো করেছি, আর এর মধ্যে একটা হচ্ছে দুঃখের খবর আছে, আমাদের এখানে একজন মারা গেছে কালকেই, হঠাৎ গ্যাস ফর্ম করেছিল তো মারা গেছে, সেটা তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। খুবই অল্প বয়স, তো তোমরা একটু দেখো প্লিজ। দেখো অনেক লোকজন এসে দাঁড়িয়ে আছে, বডিটা এবারে বার করবে, অনেক লোকজন, মানে এই যে ছাদ বাড়িটা দেখছো, এই পুরো ছাদ বাড়িটা, এই বাড়িটার ছেলে, মানে এখানে খুব নাম করা ওনার নামটা খুব নাম করা, সবাই চেনে সবাই জানে, সবাই যে যেখান থেকে পারছে খবর পেয়ে আসছে সবাই। তো দেখো বডিটা বার করছে, নিয়ে চলে যাচ্ছে, খুব কষ্ট, বাপরে বাপ ছেলেটা। দেখো এটা যে মানে কি বলবো, দুটো ছেলে, একটা খুবই মানে কষ্টের দিনটা ছিল সেই দিনটা, খুব খারাপ লাগছিলো। যাই হোক, নিয়ে চলে যাচ্ছে আমার ভিডিওটা, এত পর্যন্তই বন্ধুরা, লাইক কমেন্ট শেয়ার করো ভালো লাগলে।